আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ফ্যামিলিকে নিয়ে ভালো এবং সুস্থ আছেন। সো দ্য মোস্ট পাওয়ারফুল স্ক্রামলার বাইক ইজ নাও আন্ডার মাই বাট অ্যান্ড থ্যাংকস টু জন্টেস বাংলাদেশ ফর সেন্ডিং দিস রিভিউ ইউনিট টু মি। সো এরকম একটা পারফেক্ট সময়ে জন্টেস বাংলাদেশ আমাকে হচ্ছে এই বাইকটা পাঠাইছে। পারফেক্ট বলার কারণ হচ্ছে এখন হচ্ছে বৃষ্টির সিজন, আর বৃষ্টির সময় হচ্ছে অফরোডিং করার মজাটা আসলে বোঝা যায়। আর অফরোডিং করার জন্য আসলে ঢাকা শহরের থেকে বেস্ট জায়গা কোথাও হতে পারে না, কারণ বৃষ্টির সিজন আসলে হচ্ছে ঢাকা শহরে সব উন্নয়নের কাজ শুরু হয়ে যায়। তো এই উন্নয়নের মধ্যে দিয়েই আমি হচ্ছে এটার স্ক্রামলারের অ্যাবিলিটিটা টেস্ট করেছি। সো আমার ফিডব্যাকটা কীরকম ছিল, ফ্যান্টাস্টিক। প্লাস এই বাইকটা আমি কয়েকদিন যাবৎ ইউজ করে এটার অনেকগুলো ভালো দিক আমি বের করতে পারছি, প্লাস কয়েকটা ছোটো ছোটো নেগেটিভ দিকও বের হয়েছে। সো ওভারঅল সব কিছু আমি বলবো। আর আজকের আমাদের এই ভিডিওটাকে আমরা হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে ডিজাইন, পারফরমেন্স, ব্রেকিং, সাসপেনশন অ্যান্ড মাইলেজ। এটা ছাড়াও হচ্ছে বাইকটার কিছু ভালো দিক এবং খারাপ দিক, প্লাস বাইকটা আসলে আপনারা কিনবেন কিনা, এই সব বিষয়গুলোই শেয়ার করব। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য রিভিউ। সো প্রথমেই হচ্ছে বাইকটার ডিজাইন। বাইকটার ডিজাইন ইজ সিম্পলি ফ্যান্টাস্টিক। এই বাইকটাকে প্রথমে দেখলে অনেকে হচ্ছে হন্ডা সিভি এক্স মোশনের সাথে একটু গুলিয়ে ফেলতে পারে, বাট নো, ইটস নট এ হন্ডা বাইক। আর এই বাইকটার ডিজাইনের ভেতরে অনেক কিছু আসলে আপনাকে ইমপ্রেস করবে। সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে এটার হেডলাইট। এটার হেডলাইট যতটাই গর্জিয়াস তার থেকেও বেশি আসলে এটা আলো দেয়। এটাতে ইউজ করা হয়েছে হচ্ছে পাঁচটা প্রজেকশন, আর এর মধ্যে দুইটা হচ্ছে আপনার অলওয়েজ জ্বলবে আর তিনটা হচ্ছে পাস লাইটের জন্য ব্যবহার করতে পারবে। তো হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর, লুকিং গ্লাস, অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার, USD সাসপেনশন, মোট কথা সব জায়গায় আপনারা হচ্ছে বাইকটার প্রিমিয়ামনেসটা দেখতে পারবেন। তাছাড়া ডিজাইনে কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে অন্যান্য বাইকগুলোর তুলনায়, লাইক এটাতে ক্র্যাশ গার্ড ইউজ করা হয়েছে বোথ হাত এবং পায়ের জন্য। সো এগুলো স্টক হিসাবে অ্যাড করে দেওয়ার পরেও কিন্তু বাইকটার লুক মোটেও নষ্ট হয়নি, বরঞ্চ আপনার বাইকটা সেফটির দিক থেকে আসলে আরও অনেক এগিয়ে গিয়েছে অন্যান্য বাইকগুলোর তুলনায়। সো বাইকটা যদি ইনকেস পরেও যায় আপনার হাত এবং পা এই ক্র্যাশ গার্ডগুলো রক্ষা করবে। তাছাড়া বাইকটি সম্পূর্ণ ইউজ করা হয়েছে হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে, এবং বাইকটার যে এক্সস্ট সেটাও কিন্তু আপনার হচ্ছে স্টেইনলেস স্টিল দিয়ে ইউজ করা হয়েছে। সো বাইকটার প্রিমিয়ামনেস আপনারা যদি যথাযথভাবে এটার বাইকটা টেক কেয়ার করতে পারেন তাহলে দীর্ঘদিন যাবৎ এটার প্রিমিয়ামনেসটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন। তো ডিজাইন ছাড়াও যে জিনিসটা আপনাকে সর্বপ্রথম ইমপ্রেস করবে সেটা হচ্ছে এটার পারফরমেন্স। ওয়াইল আপনি যখন রাইড করবেন প্রথমে আপনার কিন্তু বাইকটাকে মনে হবে একটু ছোট, লাইক যেহেতু এক্স মোশনের মতো মনে হয়, যখনই আপনি সিটে উঠবেন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন এক্স মোশনের থেকে। প্রথমে যখন আপনি সিটে বসবেন এটার ফুয়েল ট্যাঙ্কটা আপনাকে বুঝতে দেবে যে বাইকটা আসলে কতটা ম্যাসিভ, বাট তারপরও বাইকটা কিন্তু বেশ কমফোর্টেবল, কারণ এটার ফুট পজিশন, হ্যান্ডেল পজিশন এগুলো মোটেও এগ্রেসিভ না, বরঞ্চ এটা হচ্ছে কমফোর্টের দিকে ফোকাস করেছে। সো বাইকটাতে বসলে আপনি প্রথম দিকে একটু অকওয়ার্ড ফিল করলেও, বাট ওয়াইল ইউ রাইড আপনি এটা ফিল করতে পারবেন যে বাইকটা আসলে কতটা কমফোর্টেবল। আর এটা আসলে এমন একটা বাইক, বাইকের তেল যতক্ষণ থাকবে এবং আপনার তেল যতক্ষণ থাকবে আপনি বাইকটা রাইড করতে পারবেন। সো কামিং টু দ্য পারফরমেন্স, দিস বাইক ইজ 155 সিসির, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ফোর বাল্ব, SOHC FI, লিকুইড কুল ইঞ্জিন। অ্যান্ড দিস বাইক ক্যান প্রডিউস 18.8 BHP অ্যাট 9250 RPM, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম টর্ক ইজ 16 Nm অ্যাট 7500 RPM। সো অন্যান্য কোনো স্ক্রামলার বাইকে কিন্তু এতটা পাওয়ার দেয়া হয়নি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে। সো এটা শুধু দেখতেই জোস না, এটা পারফরমেন্সও জোস। আর এই বাইকটা আপনি দুইটি মোডে রাইড করতে পারবেন, সেটা হচ্ছে স্পোর্টস এবং ইকো মোডে। আর এটা বোথ অনরোড এবং অফরোড দুই জায়গায় আপনাকে ফ্যান্টাস্টিক পারফর্ম করবে। সো এটা আমি অফরোডও অনেকক্ষণ সময় চালাইছি। এটার যে ফিডব্যাক এটা আসলে অন্যান্য কোনো স্ক্রামলার বা টুরিং স্পোর্টস বাইক আমাকে দিতে পারেনি। লাইক অনরোডে আপনি যদি স্পোর্টস বা ইকো মোডে চালান আপনার হচ্ছে মনে হয় না, স্ক্রামলার বাইক ইউজুয়ালি পাওয়ার উঠতে একটু সময় নেয়, বাট যেহেতু এটার পাওয়ার বেশ ভালো, সো অনরোডে যেরকম খুব তাড়াতাড়ি পাওয়ারটা আউটপুট হয় অফরোডেও ঠিক সেভাবেই ফাস্ট পাওয়ার জেনারেট করে। সো কাগজে কলমের হিসাব বাদ দিলেও কিন্তু রিয়েল লাইফে বাইকটার পারফরমেন্স বেশ অসাধারণ। সো এটার রাইডিং পারফরমেন্স কেমন চলুন আমরা গোপ্রোর ফুটেজ থেকে গিয়ে দেখে আসি। সো অফরোডিং ট্রাই করার জন্য আজকে আমরা আসছি হচ্ছে মিরপুর 12। এইখানটা ইউজুয়ালি আমরা সবাই হচ্ছে একটু অ্যাভয়েড করি, বাট আজকে এই রোডটাই আমি অ্যাকসেপ্ট করছি, বিকজ এই রুটটাতে মেট্রো রেলের কাজ চলতেছে আর অফরোড ট্রাই করার জন্য খুবই উপযোগী একটা জায়গা। এখানে নর্মালি আমি আমার V3 অথবা বেনেলি 165S নিলে আপনারা হচ্ছে কথা শুনতে পারতেন না ঝাঁকির ঠেলায়, তো এখানে ওরকম একটা অসুবিধা হচ্ছে না। আর রিমেম্বার ওই যে ওই বাইকটা দেখেন কি পরিমাণ কাঁপতেছে, প্লাস ওই যে V3 দেখেন কি সুন্দর কাঁপতেছে,
তো সেই তুলনায় আমি যাচ্ছি আরো খারাপ রাস্তা দিয়ে ইচ্ছা করে। তো এর ছাড়াও আমি আরো কয়েকটা খারাপ রোডে ট্রাই করছিলাম। খারাপ রোড বলতে এখন হচ্ছে বৃষ্টি সিজন, পারফেক্ট সময় অফরোডিং টেস্ট করার জন্য। এটার ফিডব্যাক ইজ সামথিং এলস। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি অফরোডে যেরকম স্মুথলি যাইতেছেন, অনরোডে উঠে স্পোর্টস মোডে একবারই দিয়ে আবার সবার থেকে আগে চলে যেতে পারবেন। সো বাইকটার ব্রেকিং নিয়ে কিছু বলার আগে বাইকটার টায়ার সম্পর্কে বলি। বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 এবং রেয়ারে ইউজ করা হয়েছে 130/70 টিউবলেস টায়ার। এইখানে অনেকেই বলতে পারেন যে এই টায়ার আসলে টিউবলেস কীভাবে হয়, কেননা এটাতে তো স্পোক ইউজ করা হয়েছে। সো হ্যাটস অফ টু জন্টেস, কারণ এইটার স্পোকটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, রিমের সাথে স্পোকগুলো হচ্ছে টায়ারের থেকে একটু বাইরের দিকে দেওয়া হয়েছে, এই জন্য বাইকটাকে টিউবলেস করা পসিবল হয়েছে। সো দ্যাটস ওয়াই বাইকটা অনরোড এবং অফরোড দুই জায়গায় অসাধারণ পারফর্ম করছে। আর বাইকটাতে ব্রেকিংয়ের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে 300 মিলিমিটার ডিস্ক এবং রেয়ারে 230 মিলিমিটার ডিস্ক, এবং বোথ সাইডে ইউজ করা হয়েছে বোসের ডুয়েল চ্যানেল ABS। আর ট্রাস্ট মি, আমি জন্টেস ZT-155U চালিয়েছি আর এই বাইকটাও চালিয়েছি, বাট এই বাইকটার ব্রেকিং ইজ সামথিং এলস। দুইটাই সেম ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, বাট এটা টায়ারের কারণে এটার ব্রেকটা একটু ফাস্ট রেসপন্স করে আর এটা এত তাড়াতাড়ি মানে 100 থেকে 0 নেমে যায়, ইটস আনবিলিভেবল। আর এটার ব্রেকিং শুধু অনরোডেই না, অফরোডেও অনেক ফাস্ট রেসপন্স করে। সো ইটস টাইম টু টেল ইউ দ্য সাসপেনশন ফিডব্যাক। বাইকটা ফ্রন্টে ইউজ করা হয়েছে USD সাসপেনশন অ্যান্ড রেয়ারে ইউজ করা হয়েছে ইনলেস গ্যাস চার্জড মনোশক সাসপেনশন। সো প্রথমে যখন আমি শোরুমে বাইকটা ভিজিট করি তখন এটার মনোশকটা আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রাঅর্ডিনারি গুড। সো বাইকটা এতদিন চালানোর পরেও আমার কাছে মনে হচ্ছে যে বাইকটার রেয়ার সাসপেনশন স্টিল শোরুম কন্ডিশন, মানে এতটা ভালো রেয়ার সাসপেনশন আমি আসলে কোনো বাইকে এখন পর্যন্ত দেখতে পারিনি। পাশাপাশি আমি নিজেও হচ্ছে Benelli 165S চালাচ্ছি, সেটাও কিন্তু USD সাসপেনশন, বাট ওইটার আর এটার USD সাসপেনশনে আপনি দিন রাত তফাত পাবেন। এটার USD সাসপেনশনে কোনো ধরনের আপনি হচ্ছে ফাম্বল আপনি মানে ফিল করতে পারবেন না। সো দ্য ফিফথ পার্ট অফ দিস রিভিউ ইজ মাইলেজ। বাইকটাতে ইউজ করা হয়েছে 20 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, প্লাস এটার যে ইঞ্জিন সেটা হচ্ছে বোসের FI ইঞ্জিন। সো মাইলেজ খুবই ভালো এক্সপেক্ট করছি, যদিও মাইলেজ টেস্ট করার মতো আমার আসলে সময় হয়ে ওঠেনি, বাট কোম্পানি ক্লেমস এটার মাইলেজ হচ্ছে 40-45 অ্যাপ্রক্সিমেটলি। সো আপনি যদি অ্যাভারেজ 40 কিলোমিটার হিসাব করেন, 20 লিটারে আপনি 800 কিলোমিটারের একটা রাইড করতে পারবেন কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া। সো এখানে আবার একটা কথা আছে, ভালো মাইলেজ পেতে হলে আপনাকে কিন্তু ভালো মানের ফুয়েল ইউজ করতে হবে, আর কোম্পানি থেকে আসলে এটা রেকমেন্ড করেছে হচ্ছে বেস্ট গ্রেডের ফুয়েলগুলো ইউজ করতে। আদারওয়াইজ যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি এটার ইঞ্জিনে একটু ময়লা জমলে এটার ইঞ্জিন আর স্টার্ট নেওয়া শুরু করে না, ইঞ্জিনটা অফ হয়ে যায়। বিকজ দিস বাইক ইজ ফর প্রিমিয়াম কাস্টমার্স অ্যান্ড প্রিমিয়াম কাস্টমার নিডস প্রিমিয়াম বাইক অ্যান্ড প্রিমিয়াম বাইক নিডস প্রিমিয়াম কাইন্ড অফ ফুয়েল। সো লোকাল গ্রেডের ফুয়েল এটা এই বাইকের জন্য একদমই না, আপনাকে সবসময় হচ্ছে ভালো গ্রেডের ফুয়েল এই বাইকটার জন্য অ্যাটলিস্ট ইউজ করতে হবে, তাহলে আপনি খুব ভালো মাইলেজ পাবেন। সো এবার আসুন বাইকটার কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। লাইক বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সর্বপ্রথম যেটা আপনার ভালো লাগবে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 205 মিলিমিটার, মানে অন্য কোনো বাইকে এত ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে আমার জানা নাই। 205 মিলিমিটার মানে আপনার যতই বাম্পি রোড হোক, যত বড় স্পিড ব্রেকার হোক, আপনার কিন্তু বাইকটা কোনো জায়গায় হচ্ছে ধাক্কা বা বাড়ি খাবে না। সো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। প্লাস হচ্ছে বাইকটার অ্যাডিশনাল ক্র্যাশ গার্ড দেওয়া আছে হাত এবং পায়ের জন্য, সো এটাও আপনার সেফটির এবং আপনার বাইকের সেফটির জন্য বেশ ভালো। প্লাস বাইকটার সিট হাইট হচ্ছে অনলি 795 মিলিমিটার, সো শর্ট রাইডারদেরও খুব একটা প্রবলেম হবে না, বাট ফার্স্ট টাইম যখন শর্ট রাইডার বাইকটাকে দেখবে বা বাইকে উঠতে নেবে তখন মনে হবে যে হ্যাঁ বাইকটা খুব উঁচু, বাট যখন সে বাইকটাতে বসবে বাইকটার সাসপেনশনের কারণে সিট হাইটটা তার কাছে খুব একটা বেশি মনে হবে না। অ্যান্ড অ্যানাদার গুড থিং ইজ বাইকটা টোটালি যেহেতু কমফোর্টের দিকে ফোকাস করা হয়েছে, বাইকটার হ্যান্ডেল পজিশন এবং হচ্ছে ফুট পজিশন দুইটাই অনেক কমফোর্টেবল, মোটেও অ্যাগ্রেসিভ না। মানে আপনাকে ট্রেডিশনাল যদি আমি এক্সাম্পলের জন্য বলি, 100cc যে বাইকগুলো আছে যেগুলো দিয়ে ইউজুয়ালি কমফোর্ট রাইড করা হয়, আপনার ফার্স্ট টাইম বাইকটাতে বসলে সেরকমই ফিডব্যাক পাবেন, বাট দিস বাইক ইজ ভেরি পাওয়ারফুল। তবে মজার বিষয় হচ্ছে প্রথমে আপনি বাইকে বসে কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল করবেন, এবং হচ্ছে ফার্স্টেই যদি আপনি কর্নারিং করতে যান আপনি একটু আর কি আনকমফোর্টেবল ফিল করবেন, আপনি মানে হাই স্পিড কর্নারিং অ্যাটলিস্ট করতে নার্ভাস ফিল করবেন, বাট যখন আপনি বাইকটার সাথে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন এইটা দিয়ে আপনি ভয়ানক রকমের ভালো কর্নারিং করতে পারবেন। আরও একটা ভালো দিক সেটা হচ্ছে বাইকটার হেডলাইট। এই বাইকটার হেডলাইট আমার দেখা মতে বাংলাদেশের যতগুলো স্টক হেডলাইট আছে এই বাইকটার হেডলাইটের আলো সবচেয়ে ভালো। ট্রাস্ট মি, আপনার অ্যাডিশনাল কোনো ফগ
এই বাইকটা ইউজ না করলেও চলবে হাইওয়ে ট্যুর দেওয়ার জন্য, কারণ এটা যে তিনটা পাস লাইটের জন্য প্রজেকশন দেয়া আছে এটার আলো অনেক ভালো, প্লাস এটার পাস লাইটের যে শেপটা এটা অনেকটা কার্ভ হয়ে যাওয়ার কারণে অনেক দূর পর্যন্ত এটার আলো যায়। আর আরও একটা ভালো দিক হচ্ছে বাইকটার গিয়ার লিভার এবং হচ্ছে ব্রেক লিভার দুইটাই অ্যাডজাস্ট করা যায়। সো কেউ যদি শর্ট রাইডার থাকেন বা কারো হাত যদি ছোট বড় থাকে সেই হিসাবে আপনারা এই লিভারগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এগুলো আমরা হচ্ছে বেসিক্যালি আফটার মার্কেট যে লিভারগুলো থাকে ওগুলোতে দেখি, বাট স্টক একটা বাইক এরকম একটা ফিচার দেওয়া আসলে সত্যিই খুব ইমপ্রেসিভ। ও অ্যান্ড ওয়ান থিং, এই বাইকটাতে কিন্তু স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, এই জন্য এটার গিয়ার শিফটিং অনেক স্মুথ এবং লাইট। প্লাস এটাতে আসলে অনেকগুলো সুইচ ইউজ করা হয়েছে, আপনার অ্যাডিশনাল সুইচ ইউজ করার মতো মানে অপশন জন্টেস খুব কমই রাখছে বাইক। এটাতে হচ্ছে ইনবিল্ট ইমার্জেন্সি সুইচের একটা অপশন আছে, প্লাস হচ্ছে সুইচগুলোতে লাইট করার জন্য এরকম একটা অপশন জন্টেস রেখেছে। তাছাড়া এটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে এটা জন্টেস জেটি 155U এর মতো, এটাতে সবগুলো ফিচারই অ্যাভেলেবেল আছে। সো বাইকটাতে কোনো দিক থেকেই কিন্তু আসলে জন্টেস কোনো কমতি রাখেনি। তারপরও কয়েকটা ছোটোখাটো বিষয় আসলে আছে, ছোটো ছোটো কিছু ইস্যু যেগুলো আসলে যদি স্টকে দেওয়া যেত তাহলে একদম মানে 100/100 হয়ে যেত। লাইক প্রথমে যদি আপনার পিলিয়ন সিটের কথা বলেন, পিলিয়ন সিটটা একটু নিচু, যদিও এটা কমফোর্টেবল বাট এটা বাইকটার এগ্রেসিভনেসটা একটু কমাই দিছে। প্লাস হচ্ছে পিছনে কোনো গ্র্যাবরিল নাই, যদিও এটার সাথে আপনারা জন্টেসের শোরুম থেকে অ্যাডিশনাল গ্র্যাবরিল লাগানোর মতো একটা সিস্টেম জন্টেস করে দিছে। দেন হচ্ছে যে জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে সেটা হচ্ছে এটার এক্সস্টের সাউন্ড। জন্টেসের সবগুলো বাইকেরই সেম এক্সস্ট ইউজ করা হয়েছে, সো এক্সস্টের সাউন্ড নিয়ে আসলে কিছু বলার নাই, মানে একটু লাউড বাট খুব একটা ইমপ্রেসিভ না। বাট গুড থিং ইজ হায়ার আরপিএমে আবার সাউন্ডটা একটু ভারী এবং সুন্দর হয়ে যায়। অ্যান্ড থার্ড পার্ট ইজ লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা কিন্তু দেখতে বাইকটাকে খুবই এগ্রেসিভ করেছে এবং সুন্দরও করেছে, লুকিং গ্লাসের ভিজিবিলিটিও ক্লিয়ার। বাট ডান সাইডের যে বিষয়টা সেটা হচ্ছে ডান পাশে যখন আপনি এক্সেলারেট করবেন আপনার হাতের সাথে লেগে আসলে লুকিং গ্লাসটা বারবার সরে যায়, যার জন্য আপনাকে রাইডিংয়ের সময় বারবার ডান সাইডের লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করতে হয়। এটা অবশ্যই একটা নেগেটিভ দিক, এটা যদি অ্যাডজাস্ট করা যেত বা একটু উঁচু করা যেত আমার মনে হয় খুব একটা ভালো অপশন হতো। তো এই ছোটোখাটো কিছু ইস্যুর মধ্যে আবার কিছু বড় বড় ভালো দিক আছে, যেমন বাইকটা স্ক্রামলার বাইক হিসাবে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই। লাইক জন্টেস জেটি 155U আমি বলেছিলাম বাইকটাতে কোনো ধরনের ভাইব্রেশন ইস্যু আমি পাইনি, বাট যেহেতু এটা টায়ারের গ্রিপটা আসলে স্ক্রামলার বাইকের, সো আমি এক্সপেক্ট করেছিলাম কিছুটা হলেও ভাইব্রেট হবে, বাট ইট রিয়েলি সারপ্রাইজড মি যে এই বাইকটাতে একদমই কোনো ভাইব্রেশন হয় না, ইভেন ইন হায়ার আরপিএম, ইভেন ইন স্পোর্টস মোড। সো এত এত কিছু আসলে জন্টেস মানে এক বাইকে দিয়ে ফেলছে। এই বাইকটা যে ফিচার দিয়েছে এটা কোনো জাপানিজ ব্র্যান্ড যদি দিত তাহলে অ্যাটলিস্ট প্রাইস হচ্ছে 6 লাখ ধরা হতো। লাইক আপনি একটু কম্পেয়ার করেন হন্ডা সিভি এক্সমোশনের সাথে, এক্সমোশনে দেওয়া হয়েছে বাট এটা দেওয়া হয়নি, এরকম কী কী ফিচার আছে? অনলি হর্স পাওয়ারটা হচ্ছে এক্সমোশনের থেকে একটু কম, আদারওয়াইজ আমার কাছে প্র্যাকটিক্যালি মনে হয় এক্সমোশনের থেকে অনেক দিক থেকে বেশি এগিয়ে আছে। ওভারঅল আমার কাছে মনে হয় প্রাইসিংটা খুব একটা খারাপ করেনি, বাট এটা যদি 3,40,000 বা 20,000 আশেপাশে হতো আই থিঙ্ক ইট উড বি এ কিলার। এনিওয়ে দিস ওয়াজ দ্য রিভিউ অফ জন্টেস স্ক্রামলার 155G1। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ ডু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, রাইড সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট, আল্লাহ হাফেজ।